আসসালামু আলাইকুম। ক্লাস সিক্স এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের মৌর্য যুগ এবং কুষাণ যুগের অর্থনীতি নিয়ে আলোচনা করব। এই মৌর্য যুগ এবং কুষাণ যুগের অর্থনীতি নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ষোড়শ মহাজনপদ সময়কালের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে। আজ আমরা আলোচনা করব মৌর্য যুগের, প্রথমে আমরা আলোচনা করব মৌর্য যুগের অর্থনীতি, তারপর আলোচনা করব কুষাণ যুগের অর্থনীতি। তাহলে দেখো, মৌর্য যুগ, সেই মৌর্য যুগ কে প্রতিষ্ঠা করেছিলেন, না মৌর্য যুগ প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য যুগের প্রতিষ্ঠা করেছেন, মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছেন, এবং শেষ হয়েছিল কার হাত ধরে? শেষ হয়েছিল বৃহদ্রথ। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে নিয়ে বৃহদ্রথ পর্যন্ত এই সময়কালে আমরা দেখব যে মৌর্য যুগের অর্থনীতি কেমন ছিল। তাহলে দেখো, এই যে মৌর্য যুগের অর্থনীতি যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা বলবো যে মৌর্য যুগের অর্থনীতি ছিল কৃষিকাজের উপর নির্ভরশীল। অর্থাৎ এই সময়কালের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিলেন। আর আমরা আলোচনা করেছি যে যেহেতু মৌর্য সাম্রাজ্য মগধকে কেন্দ্র করে গঠিত হয়েছিল বা মগধকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, সাম্রাজ্যটা প্রতিষ্ঠা হয়েছিল, তাই মগধ এমন একটা জায়গায় অবস্থিত যার তিন দিক গঙ্গা, সোন এবং চম্পা, এই তিনটি প্রধান নদী দ্বারা সীমাবদ্ধ ছিল। এই গঙ্গা, সোন এবং চম্পা এই তিনটি প্রধান নদী দ্বারা যেহেতু মগধ সীমাবদ্ধ ছিল, তাই বর্ষার সময় দুকুলে প্রচুর প্লাবিত হতো, বর্ষার সময় প্লাবিত হতো এবং দুকুলে, নদীর দুকুলে প্রচুর পরিমাণে পলি জমত এবং সেই পলিগুলো ছিল চাষবাসের পক্ষে খুব উপযুক্ত। এবং এ কারণের জন্য এখানে প্রচুর পরিমাণে ধান, গম এই সমস্ত শস্য উৎপন্ন হতো। আর সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। আবার যে সমস্ত অনাবাদী জমি পড়েছিল, যে জমিতে চাষবাস হতো না, সেই অনাবাদী জমিকে আবাদী জমিতে পরিণত করার দিকেও সেই সময়কালে নজর দেওয়া হতো। অর্থাৎ মৌর্য যুগের শাসকরা বা সাধারণ মানুষ যারা ছিলেন, তারাই চাইতেন যে আবাদী জমির পরিমাণ বাড়াতে। তাহলে যে সমস্ত জায়গাগুলো পড়ে থাকতো, চাষবাস হতো না, সেই সমস্ত জায়গাগুলো চাষবাসের উপযুক্ত করার জন্য তারা সদা সর্বদা সচেষ্ট ছিলেন। এরপর তাহলে এটা গেল কৃষি। নেক্সট হচ্ছে কারিগরি শিল্প। এবার হচ্ছে কারিগরি শিল্প। দেখো, যারা কারিগর এবং বণিক যারা ছিলেন, কারিগর এবং বণিক, সেই কারিগর এবং বণিকদের কাজের তদারকি করত রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মোতাবেক কারিগর এবং যারা বণিক ছিলেন তারা চলতে বাধ্য ছিলেন। তাহলে রাষ্ট্রের আদেশ অনুযায়ী কারিগর এবং যারা বণিক তারা চলতে বাধ্য ছিলেন। এবং খনি এবং খনিজ সম্পদ, সেই খনি এবং খনিজ সম্পদের উপরেও রাষ্ট্রের একচেটিয়া আধিপত্য ছিল। অর্থাৎ সেগুলো কিন্তু ব্যক্তিগত সম্পত্তি ছিল না, রাষ্ট্র এবং খনি, খনি এবং খনিজ সম্পদ, খনি এবং খনিজ সম্পদ এগুলো ছিল রাষ্ট্রীয় সম্পদ। এখানে ব্যক্তিগত সম্পদ কিন্তু এগুলো ছিল না, বা কোনো ব্যক্তি বিশেষ এগুলো কিন্তু ব্যবহার করতে পারতেন না। যেহেতু এই খনি এবং খনিজ সম্পদ রাষ্ট্রের সম্পত্তি ছিল, তাই সেগুলি দেখাশোনা করার জন্য দক্ষ রাজকর্মচারী নিযুক্ত করা হতো। আবার নুনকেও খনিজ শিল্পের মধ্যে ধরা হতো বা খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো। নুন, দেখো, নুন বা লবণ এমন একটা জিনিস যেটা কিন্তু সকলেরই প্রয়োজন, সকলেরই প্রয়োজন নুন। তাহলে সেই নুনকেও মৌর্য যুগের যারা শাসক তারা রাষ্ট্রীয় দ্রব্য বলে তারা মনে করত। সুতো এবং মুদ্রা তৈরির শিল্পেও রাষ্ট্রের তদারকি চলত। অর্থাৎ যদি আমরা এক কথায় বলতে যাই, তাহলে এই সময়কালে অর্থাৎ মৌর্য যুগে কারিগরি শিল্পটাই পুরোপুরি কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হতো। অর্থাৎ যারা বণিক এবং কারিগর তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না, তারা কিন্তু রাষ্ট্রের আদেশ মোতাবেক তারা চলতে বাধ্য ছিলেন।
তাহলে এই মৌর্য যুগে লোহা তামা এবং অন্যান্য ধাতুর খনি ছিল, আর মৌর্য আমলের অন্যতম প্রধান বস্ত্র ছিল, অন্যতম প্রধান শিল্প ছিল বস্ত্র শিল্প। এই বস্ত্র শিল্প ছিল মৌর্য যুগের একটা অন্যতম প্রধান শিল্প। যেহেতু বস্ত্র শিল্প ছিল প্রধান শিল্প, তাই সেই সময় সুতি বস্ত্রের একটা ব্যাপক চাহিদা ছিল। এই সুতি বস্ত্র ধনী দরিদ্র নির্বিশেষে সকলে ব্যবহার করতেন। এই সময় পশম এবং রেশমের কাপড়ও উৎপাদিত হতো, আর এই সময় দামি পাথর এবং সোনা দিয়ে গহনা তৈরি হতো। দামি পাথর এবং সোনা দিয়ে সেই সময় গহনা তৈরি হতো। দেখো, যেহেতু একটু আগেই বলেছি যে কারিগর এবং যারা বণিক তাদের তদারকি করার জন্য রাজকর্মচারী নিযুক্ত ছিল, তাহলে যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারা যাতে ঠিকভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে তার জন্য রাজকর্মচারী নিযুক্ত হয়েছিল। এবং মৌর্য আমলে রাজধানীর সঙ্গে সাম্রাজ্যের নানা এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছিল, এবং নিয়মিত রাজপথে দেখাশোনা করার জন্য রাজকর্মচারী নিযুক্ত করা হয়েছিল। পথের দুপাশে দূরত্ব অনুযায়ী ফলক লাগানো হতো। আজকের দিনে যেরকম মাইলস্টোন লাগানো থাকে রাস্তার দুধারে, তাহলে খুব সহজে বুঝতে পারা যায় যে গন্তব্যস্থল এখনো কত দূরে আছে। তারা যে জায়গায় আছে সেখান থেকে গন্তব্যস্থল কত দূরে সেটা খুব সহজে বুঝতে পারা যায় মাইলস্টোন যদি লাগানো থাকে। তাহলে এই মৌর্য যুগেও কিন্তু আজকে দিনের মতো মাইলস্টোন লাগানো থাকত, যার ফলে খুব সহজেই যারা বণিক ছিলেন তারা বুঝতে পারতেন যে তাদের গন্তব্যস্থল কত দূরে। আবার ডান দিক বাম দিক বোঝানোর জন্য তীর চিহ্ন ব্যবহার করা হতো। আজকে দিনে যেরকম রাস্তার ধারে ডান দিক বাম দিক বোঝানোর জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়, মৌর্য যুগে কিন্তু ঠিক একই রকম ছিল। দেখো, মৌর্য যুগে বাড়িঘরগুলো তৈরি হতো মাটি পাথর ইট কাঠ দিয়ে। মৌর্য যুগের বাড়িঘর যেগুলো, সেই মৌর্য যুগের বাড়িঘরগুলি তৈরি হতো মাটি পাথর ইট এবং কাঠ দিয়ে। ঘরের ভিতরে এবং বাইরে পলেস্তারা লাগানো হতো, তাহলে এই বাড়িগুলো যাতে টেকসই হয়, মজবুত হয়, অনেকদিন যাতে চলে তার জন্য কি করা হয়েছিল, তার জন্য ভিতরে এবং বাইরে একটা পলস্তারা লাগানো হতো। আবার অনেক ঘরে দেওয়ালে নানা রকমের ছবি আঁকা থাকতো। আসবাবপত্রের মধ্যে খাট বা চৌকি ছিল, মাদুর ছিল, তোষক ছিল এবং চাদর এবং বালিশ, এই কয়টি জিনিস মাত্র তারা ব্যবহার করত। আজকের দিনের মতো এত কিন্তু বিলাস বৈভব তাদের ছিল না, কোনো রকমে তারা কিন্তু জীবন কাটাতে বাধ্য ছিলেন, এবং এগুলি দিয়ে তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় বা নিত্য নৈমিত্তিক জীবন সেগুলো তারা কিন্তু এগুলো সাহায্যেই কাটাতেন। এরপর আছে জীবনযাত্রা। দেখো, মৌর্য আমলে ধনী দরিদ্র এবং নারী পুরুষের মধ্যে একটা ভেদাভেদ ছিল। মৌর্য যুগে ধনী দরিদ্র এবং নারী পুরুষের মধ্যে ভেদাভেদ ছিল। নারীদের সাধারণ অবস্থা মৌর্য আমলেও আগের মতো ছিল। ঘরকোনার কাজের বাইরেও নারীরা কয়েকটি পেশায় যোগদান করতে পারতেন। তার মধ্যে অন্যতম হল সুত উৎপাদনের কাজে নারীরা শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া গুপ্তচর এবং রাজকর্মচারী হিসেবেও নারীদের নিয়োগ করা হতো, তবে এগুলো ছিল খুবই নগণ্য, সংখ্যায় খুবই কম। মৌর্য আমলের পোশাক পরিচ্ছদ যদি দেখা যায় তাহলে মৌর্য আমলে সাধারণ পুরুষেরা অনেকটা আজকের দিনে ধুতি চাদরের মতো পোশাক ব্যবহার করতেন। মহিলারা এই ধুতি চাদরের পাশাপাশি
পোশাকের ওপর চাদর বা ওড়না ব্যবহার করতেন। তাহলে এই ধুতি চাদর পুরুষদের মতো মহিলারা ব্যবহার করতেন, এবং তার তার ওপরে যারা মহিলা ছিলেন তারা চাদর বা ওড়না ব্যবহার করতেন। ধনী এবং রাজপরিবারের যারা ব্যক্তি তারা নারী পুরুষ নির্বিশেষে দামি পোশাক তারা ব্যবহার করতেন। সুতির কাপড় ছিল সর্বসাধারণের পোশাক, সর্বসাধারণ এই সুতির কাপড়কে ব্যবহার করতেন। আবার খুব কম পরিমাণে পশম এবং রেশমের কাপড়ের ব্যবহার ছিল। নারী পুরুষ নির্বিশেষে নারী পুরুষ উভয়েই তারা মাথায় পাগড়ি ব্যবহার করত। নারী এবং পুরুষরা উভয়ই কিন্তু মাথায় তারা পাগড়ি ব্যবহার করত। আর যারা ধনী ব্যক্তি ছিলেন সেই ধনী ব্যক্তিরা দামি পাথর এবং লোহার গহনা তারা ব্যবহার করতেন। দেখো এখানে তোমাদের টুকরো কথার মধ্যে আছে যে মেগাস্ত্রিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ। মেগাস্ত্রিসের নাম তোমরা জানো, মেগাস্ত্রিস যিনি একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন ইন্ডিকা, এই ইন্ডিকা গ্রন্থটা রচনা করেছিলেন মেগাস্ত্রিস। তাহলে মেগাস্ত্রিস ইন্ডিকা গ্রন্থটার নাম, ইন্ডিকা তাহলে মেগাস্ত্রিস একজন পর্যটক ছিলেন। তিনি যখন ভারতবর্ষে আসেন তখন ভারতীয় সমাজ চারটা শ্রেণীতে বিভক্ত ছিল, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি ভাগে বিভক্ত ছিল এই ভারতীয় সমাজ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। মেগাস্থেনিস তিনি এই চারটি ভাগে ভারতীয় সমাজকে বিভক্ত না করে পেশার নিরিখে, পেশা যার যেরকম পেশা সেই পেশার ভিত্তিতে তিনি ভারতীয় সমাজকে সাতটি শ্রেণীতে বিভক্ত করেছিলেন, যা সপ্ত জাতি তত্ত্ব নামে পরিচিত। তাই ভারতীয় সমাজকে তিনি সাতটি জাতিতে বিভক্ত করেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণে বিভক্ত না করে তিনি পেশার ভিত্তিতে ভারতীয় সমাজকে সাতটি ভাগে বিভক্ত করেছিলেন, কি কি? তাহলে এই সাতটি ভাগে যেহেতু তিনি ভারতীয় সমাজকে বিভক্ত করেছিলেন তাই এই সাতটি ভাগকে বলা হয় সপ্ত জাতি তত্ত্ব। তাহলে এই সপ্ত জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মেঘাস্থেনিস। শুরু করে এমসিকিউতে যে সপ্ত জাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন তখন বলতে হবে সপ্ত জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মেঘাস্থেনিস। তাহলে মেঘাস্থেনিস কি করেছিলেন? ভারতীয় সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি ভাগে বিভক্ত না করে মানুষের পেশার ওপর নির্ভর করে ভারতীয় সমাজকে সাতটি ভাগে ভাগ করেছিলেন। এই সাতটি ভাগকে বলা হয় সপ্ত জাতি তত্ত্ব। তা সাতটি ভাগকে কি? দেখো সাতটি ভাগে আমি লিখে দিয়েছি। তাহলে সাতটা ভাগের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ব্রাহ্মণ বা পণ্ডিত। এক নম্বর হচ্ছে ব্রাহ্মণ বা পণ্ডিত। দু নম্বর কৃষক। তিন নম্বর হচ্ছে পশুপালক পশুপালক ও শিকারী। চার নম্বর হচ্ছে শিল্পী ও ব্যবসায়ী। পাঁচ নম্বর যোদ্ধা ছয় নম্বর হচ্ছে গুপ্তচর বা পর্যটক আর সাত নম্বর সচিব বা মন্ত্রী। তাহলে মেগাস্থেনিস তিনি কি করেছিলেন? মেগাস্থেনিস তিনি এই মানুষের যে বর্ণভেদ সে বর্ণভেদের উপর নির্ভর না করে মানুষের পেশার উপর নির্ভর করে ভারতীয় সমাজকে তিনি সাতটি ভাগে বিভক্ত করেছিলেন। এই সাতটি ভাগকে বলা হয় সপ্ত জাতি তত্ত্ব। ভাগগুলো কি কি? এক হচ্ছে ব্রাহ্মণ বা পণ্ডিত, দুই হচ্ছে কৃষক, তিন পশুপালক ও শিকারী, চার নম্বর শিল্পী ও ব্যবসায়ী, পাঁচ নম্বর যোদ্ধা
ছয় নাম্বার গুপ্তচর বা পর্যটক, আর সাত নাম্বার হলো সচিব বা মন্ত্রী। এরপর আমরা কুষাণ যুগের সমাজ এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব। কুষাণ যুগের অর্থনীতি, দেখো কুষাণ যুগের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। এবং সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে নির্ভরশীল ছিলেন। এই সময় যে সমস্ত শস্য উৎপাদিত হতো তাদের মধ্যে প্রধান ছিল ধান, গম, কার্পাস, আখ। ধান, গম, কার্পাস এবং আখ ছিল প্রধান। দাক্ষিণাত্যের যে কালো মৃত্তিকা বা কালো মাটি, সে দাক্ষিণাত্যের কালো মৃত্তিকা বা কালো মাটিতে প্রচুর পরিমাণে তুলো চাষ হতো। আর কেরালাতে, দক্ষিণ ভারতে যে কেরালা, সেই কেরালায় গোলমরিচের চাষ ছিল। কৃষিকাজে লাঙ্গল, কোদাল, কুঠার, দা, এ সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হতো। এই সময়ে সমস্ত জমির ওপর সম্রাটের মালিকানা ছিল না, অনেক জমির মালিক ছিলেন নির্দিষ্ট কোনো ব্যক্তি। দেখো, এর আগে মৌর্য যুগে আমরা দেখেছি যে সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রীয় মালিকানা ছিল, রাষ্ট্র সমস্ত কিছুই তদারকি করত। কিন্তু এই কুষাণ যুগে রাষ্ট্র কিন্তু রাষ্ট্রীয় সমস্ত কিছু ব্যাপারে তারা মালিকানা ছিল না, এবং জমি, সেই জমির ওপর সম্রাটের কিন্তু মালিকানা ছিল না, জমিগুলো ছিল ব্যক্তিগত জমি। এবং এই ব্যক্তিগত জমি হওয়ার কারণে নির্দিষ্ট কিছু ব্যক্তি তারা জমির মালিক হতে পারতেন, রাষ্ট্রীয় মালিকানা ছিল না জমি, জমি ছিল ব্যক্তিগত মালিকানা। এরপর ব্যবসা বাণিজ্য, দু নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য। কুষাণ যুগে ব্যবসা বাণিজ্যের অভূতপূর্ব বিকাশ ঘটেছিল, এবং কুষাণ যুগে যারা শাসক ছিলেন তারা ব্যবসা বাণিজ্যের জন্য জলপথ এবং স্থলপথ উভয়ের ব্যবহার করত। বিদেশের বাজারে ভারতের মসলিন কাপড়, সে মসলিন কাপড়ের চাহিদা ছিল ব্যাপক। তাহলে মসলিন ভারতের যে তাঁত বস্ত্র বা বস্ত্র শিল্প, তার মধ্যে একটা অন্যতম ছিল মসলিন কাপড়। এই মসলিন ছিল খুবই সূক্ষ্ম কাপড় এবং এই মসলিন কাপড়ের চাহিদা ছিল বিদেশে ব্যাপক। বিদেশের বাজারে বিক্রি হতো ভারতের হীরে, বৈদুর্য, মুক্ত এবং মশলা। এইগুলো ভারতের বাজারে, এগুলো বিদেশের বাজারে, ভারতীয় এই সমস্ত জিনিসের বিদেশের বাজারে ব্যাপক চাহিদা ছিল। এবং ভারতের যে আমদানি দ্রব্য, তার মধ্যে অন্যতম ছিল চীনের রেশম এবং কাঁচের জিনিসপত্র। এই চীনের রেশম এবং কাঁচের জিনিসপত্র কুষাণ আমলে ভারতবর্ষে আমদানি হতো, আর ভারতবর্ষ থেকে সেই সময় রপ্তানি হতো হীরে, বৈদুর্যমণি, মুক্ত, মশলা, এই সমস্ত জিনিসগুলো সেই সময় বিদেশে রপ্তানি হতো। আর এই যে সুতি বস্ত্র, এই সুতি বস্ত্রের প্রধান দুটি কেন্দ্র ছিল বারাণসী এবং মথুরা। এই বারাণসী এবং মথুরা ছিল বস্ত্র শিল্পের দুটি প্রধান কেন্দ্র, এবং এই দুটো জায়গা থেকে প্রচুর পরিমাণে বস্ত্র উৎপন্ন হতো, বারাণসী এবং মথুরা। এই বারাণসী এবং মথুরা থেকে প্রচুর পরিমাণে কি হতো, প্রচুর পরিমাণে বস্ত্র উৎপন্ন হতো। কুষাণদের সময়কালে, কুষাণ যুগে বর্ণাশ্রম এবং চতুরাশ্রম প্রথা ছিল কঠোর। বর্ণাশ্রম কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ভারতীয় সমাজে চারটি শ্রেণীতে বিভক্ত ছিল, এগুলিকে বলা হয় বর্ণাশ্রম। তারা ব্রাহ্মণ যারা, তারা ছিলেন সর্বেসর্বা। ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ এবং পূজা অর্চনা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ বিগ্রহের মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, দোকানপাট চালানো। আর শূদ্রদের কাজ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিন সম্প্রদায়ের সেবা করা। তাহলে এইগুলো ছিল কঠোর আর কি চতুরাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য, ছোটবেলায় গুরুগৃহে গিয়ে পড়াশোনা করা। গৃহস্থ, যখন উপযুক্ত বয়স হলো, পড়াশোনা শেষ হলো, সে পড়াশোনা শেষ করার পরে বাড়িতে ফিরে এসে সংসার ধর্ম পালন, মানে বিয়ে করে সংসার ধর্ম পালন করা, এটা হলো গৃহস্থ।
তা বানপ্রস্থ ছেলেমেয়েরা যখন একটু বড় হলো তখন সংসারের সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক ছিন্ন করে নিজের মতো করে থাকা, যেটা হলো বানপ্রস্থ। আর সন্ন্যাস হচ্ছে জীবনের একদম অন্তিম পর্যায়ে ঈশ্বরমুখী হয়ে কুঠির জঙ্গলে কুঠির নির্মাণ করে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে কুঠি নির্মাণ করে ঈশ্বরের চিন্তায় জীবন কাটানো, যেটাকে বলা হচ্ছে সন্ন্যাস। তাহলে এই এই দুটো জিনিস, একটা হচ্ছে বর্ণাশ্রম, একটা চতুরাশ্রম, এই দুটো জিনিস কিন্তু, এই দুটো প্রথা বা এই দুটো জিনিস কুষাণ আমলে ছিল খুব কঠোর। আর এই যে কুষাণ, এই কুষাণরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিল, ইউচি জাতির একটা ইউচি জাতির শাখা ছিল তারা, তারা ভারতবর্ষে এসেছিল। তাই পরবর্তীকালে এরা বিদেশি হলেও তারা কিন্তু ভারতীয় উপমহাদেশের সঙ্গে তারা মিশে গিয়েছিল এবং নিজেরা নিজেরা পরিচয় দিয়েছিল ভারতীয়, ভারতীয় হিসেবে তারা নিজেরা পরিচয় দিয়েছিল। দেখো আর একটা জিনিস, অবসর বিনোদন, আজকের দিনে মানুষের অবসর বিনোদনের, যখন মানুষের হাতে ফাঁকা সময় থাকে, অবসর বিনোদনের বিভিন্ন মাধ্যম থাকে, তখনকার দিনেও বেশ কিছু মাধ্যম ছিল অবসর বিনোদনের, তার মধ্যে অন্যতম ছিল নাচ গান এবং অভিনয়। নাচ গান অভিনয় ছিল মানুষের সময় কাটানোর একটা প্রথা, এই সময় নাচ গান এবং অভিনয়ের মাধ্যমে তারা অবসর জীবন যাপন করত, অবসর জীবন তারা কাটাত। আবার খেলাধুলাও ছিল সেই সময়, পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি, এগুলো ছিল ধনী মানুষদের অবসর কাটানোর উপায়। আবার বড় বড় উৎসবে সমস্ত মানুষের মধ্যে বিনা পয়সায় খাবার এবং পানীয় বিলি করা হতো। সমাজ কেমন ছিল? সমাজ ব্যবস্থা কেমন ছিল? দেখো এই সমাজ, সমাজ জীবনের ভিত্তি ছিল পরিবার, এবং পরিবার পরিবারগুলো ছিল পিতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ একটা পরিবারে পিতাই ছিলেন প্রধান এবং পিতার নির্দেশে সমস্ত কিছুই পরিচালিত হতো। তবে দক্ষিণ ভারতের কিছু ক্ষেত্রে মায়ের নাম সন্তানের সঙ্গে যুক্ত হতো, যেমন তার আমরা প্রমাণ পেয়েছি গৌতমী পুত্র সাতকর্ণী, সাতকর্ণীর নামটা কিন্তু গৌতমী পুত্র, তার মায়ের নামের সঙ্গে জড়িত, গৌতমী পুত্র সাতকর্ণী। সমাজে নারীর অবস্থান ছিল পুরুষের অনেক নিচে, পরিবারে মেয়ের বদলে ছেলে জন্মালে অনেক বেশি আনন্দ হতো, অর্থাৎ এই সমাজেও কিন্তু এই কুষাণ যুগেও মেয়েরা সম্মানের অত অধিকারে নেই ছিলেন না, যেরকম ছেলেদের সম্মান ছিল। এবং অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা চালু ছিল, অর্থাৎ বাল্য বিবাহ এই সময় চালু ছিল, এবং মেয়েরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল, মেয়েদের সেভাবে শিক্ষা দেওয়া হতো না। এখানে একটা গ্রন্থের নাম আছে টুকরো কথার মধ্যে, যেটা আমাদের পরীক্ষায় আসে, গাথা সপ্তশতী গ্রন্থটি কার লেখা, গাথা সপ্তশতী গ্রন্থটি কার লেখা এটা একটু জানতে হবে। গাথা সপ্তশতী একটা গ্রন্থ, এই গাথা সপ্তশতী গ্রন্থটি সাতবাহন রাজ হাল, সাতবাহন রাজ হাল এই গ্রন্থটা লিখেছিলেন। তাহলে গাথা সপ্তশতী গ্রন্থটি কার লেখা? গাথা সপ্তশতী গ্রন্থটা লিখেছিলেন সাতবাহন রাজ হাল, সাতবাহন বংশের রাজা বা সাতবাহন রাজ হাল এই গাথা সপ্তশতী গ্রন্থটি লিখেছিলেন। তাহলে এখানে দেখো এই গ্রন্থে বেশ কিছু জিনিস আলোচনা করা আছে, যে সাতবাহন আমল, সাতবাহনদের যে সময়কাল, শিমুক যিনি শিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই সাতবাহন বংশে দেখো এই গ্রন্থের মধ্যে বেশ কিছু জিনিস আলোচনা করা আছে, যে গ্রামবাসীরা ছিল তো মূলত কৃষিজীবী, গ্রামবাসীরা ছিল কৃষিজীবী, ধান, তেলের বীজ, কার্পা, সন এই সমস্ত ছিল প্রধান ফসল। গ্রামের বাড়িগুলি খড় দিয়ে ছাওয়া এবং পাঁচিল দিয়ে ঘেরা হতো এবং বেশিরভাগ বাড়ি ছিল মাটির বাড়ি, পুকুর, ফুলের বাগান, বটগাছ এই সমস্ত গ্রামে দেখা যেত, এবং গ্রামে গৃহপালিত পশু পাখিও দেখা যেত। আর রাস্তাঘাট ছিল সরু, চওড়া এবং সরু দুরকমের রাস্তাঘাটই ছিল, এবং বর্ষার সময় রাস্তাগুলি কাদায় ভরে যেত। আর গ্রামের যে শাসন ব্যবস্থা, সেই গ্রামের শাসন ব্যবস্থা গ্রামরের উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ গ্রামের শাসন ব্যবস্থা যিনি পরিচালনা করতেন তাকে বলা হতো গ্রামণী। এই গ্রামণী
গ্রামের শাসন ব্যবস্থা তিনি দেখাশোনা করতেন। চুরি ডাকাতি থেকে টাকা পয়সা বাঁচাতে অনেকেই টাকা পয়সাগুলো মাটির তলায় পুঁতে রাখত। বিভিন্ন রকম বাজনা এবং ছবি আঁকার চল ছিল গ্রামগুলিতে। উৎসবের সময় গ্রামের লোকেরা নাচ গান বাজানায় তারা মেতে উঠত এবং এই সাতবাহন আমলে সূর্য অগ্নি এই সমস্ত দেবতার পূজা করা হতো। এর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষরা বৌদ্ধ ধর্মেরও অনুসারী ছিলেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা রাজা সাতবাহন রাজা হালের গাথা সপ্তশতী গ্রন্থ থেকে আমরা জানতে পারি। দেখো, আজ তোমাদের এই দুটো জিনিস নিয়ে আলোচনা করা হলো, মৌর্যযুগ এবং কুষাণ যুগের অর্থনীতি, তার সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থার পরিচয়টাও দেওয়া হলো। তাহলে এই ভিডিওটা তোমরা সকলে ভালো করে দেখবে। পেজ নম্বর 105 পর্যন্ত পড়ানো হলো, গুপ্ত এবং গুপ্ত পরবর্তী আমলের আগে পর্যন্ত তোমাদের পড়ানো হলো। ভিডিওটা সবাই ভালো করে দেখবে, আর একটা ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করব। এই অধ্যায়টা তোমাদের সারপ্রাইজ টেস্টে পরীক্ষা হবে, বলে দিয়েছি আমি, সিলেবাস দিয়েছি। অতএব ক্লাসটা ভালো করে সবাই দেখবে, কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কিছু প্রশ্ন যদি থাকে। ঠিক আছে।